সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিবেশ বান্ধব বাজি ছাড়া অন্য সব রকম বাজি বিক্রি বন্ধের নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। শুধুমাত্র অনুমোদিত সবুজ আতশবাজির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। দীপাবলির রাতে 8টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। ছট পুজোয় সকাল 6টা থেকে 8টা পর্যন্ত পরিবেশ বান্ধব বাজি পোড়ানো এই ছাড়পত্র দেওয়া হয়েছে। বড়দিন ও ইংরাজি নববর্ষে রাত 11টা 55 থেকে 12:30 পর্যন্ত 35 মিনিট পরিবেশ বান্ধব বাজি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। চোখ রাখবো রাজ্যের করোনা পরিস্থিতির দিকে। রাজ্যে ফের করোনায় দৈনিক সংক্রমণ 900-র উপরে। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 919 জন। বাড়ল মৃত্যুর সংখ্যাও। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 14 জনের প্রাণহানি। উদ্বেগ বাড়িয়ে 250 ছুঁই কলকাতার সংক্রমণ সংখ্যা। উত্তর চব্বিশ পরগনাতেও আক্রান্ত প্রায় 150। কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় 8 জনের মৃত্যু হয়েছে। কালী পুজোয় দর্শক শূন্য থাকবে মণ্ডপ। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে। জগদ্ধাত্র এবং কার্তিক পুজোতেও কার্যকর থাকবে একই নিয়ম। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কালী পুজোয় মণ্ডপে নো এন্ট্রি। জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজোতেও দর্শক শূন্য থাকবে মণ্ডপ। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি কেডি ফুটিয়ার ডিভিশন বেঞ্চ। গতবার দুর্গাপূজার মতোই করোনা বিধিনিষেধ মেনে কালী পুজো করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবারও সেই নির্দেশ বহাল রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন মামলাকারী অজয় দে, যিনি গতবারের মামলাটি করেছিলেন। এবার দুর্গাপুজোয় করোনা সংক্রান্ত গতবারের বিধিনিষেধ মেনে পুজোর নির্দেশ দিয়েও পরে তাতে কিছুটা ছাড় দেয় হাইকোর্ট। নির্দেশে বলা হয়, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে মণ্ডপে ঢুকে অঞ্জলি দেওয়া যাবে, অংশ নেওয়া যাবে সিঁদুর খেলায়, কিন্তু কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোয় তা হবে না। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে। দর্শক শূন্য থাকবে মণ্ডপ এবং ভিড় করবেন না। এই ডাবল ভ্যাকসিনেশনের জায়গাটাকে কখনোই মণ্ডপে ঢোকার অনুমতিপত্র হিসেবে ধরা যাবে না, অর্থাৎ ভিড় করার অনুমতি হিসেবে ধরা যাবে না। ফলে এই বিষয়ে আর কোনো কথা বলার কোনো জায়গা নেই। ডাবল ভ্যাকসিন হোক আর ভ্যাকসিন না নেওয়া হোক, কেউ যাবেন না মণ্ডপে, যাবেন না, এটাই হচ্ছে আজকের হাইকোর্টের অর্ডারের মূল নির্দেশ। এবার দুর্গাপূজোর ঠাকুর দেখতে ভিড় উপচে পড়েছিল রাস্তায়, অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। তারপরই রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে, প্রতিদিনই নতুন করে সংক্রমিত হচ্ছেন হাজারের কাছাকাছি। এই প্রেক্ষাপটে ভিড় নিয়ে এদিন কার্যত বিরক্তি প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা বলেন, শবরীমালা, জাল্লিকাট্টু, দুর্গাপূজার মতো উৎসবে মানুষকে আটকানো মুশকিল। শ্রীভূমের বুর্জ খালিফা প্যান্ডেলের কারণে বিচারপতিদের গাড়িও 2-3 ঘন্টার জন্য আটকে পড়েছিল। আমার অন্তত 3 জন সহকর্মীর গাড়ি আটকে গেছিল। বেশ কয়েক বছর আগে দেশপ্রিয় পার্কের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। এরপরে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজোয় মণ্ডপ দর্শক শূন্য থাকবে বলে নির্দেশ দেন তিনি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।